একটা অস্তিত্বহীন আমলের কথা বলি। এই যে কিছুদিন আগে এক মুফতি আল্লাহ ওকে হেদায়েত দান করুক, এক দুর্নীতিবাদ মুফতি, ওই যে 17,000 কোটি টাকা মেরে খেয়েছে গরিবদের, মনে আছে? এই ভণ্ড আল্লাহর রাসূলের সুন্নাকে ব্যঙ্গ করেছে, করেনি। আর এক পানঘর মুফতি আছে, পানঘর এতই জর্দা খাওয়া খায়, এক জর্দাখর মুফতি আছে, এতই মিথ্যা কথা বলে। সেদিন একটা বক্তব্য এক ভাই আমার কাছে পাঠাইছে, ও বলছে আলামিন মসজিদে নাকি গেছিল, ও সালাতে দাঁড়াইছে, তো ডান পায়ের এক মুসল্লির পায়ের ওপর পা তুলে দিছে, আর বাম সাইডের এক মুসল্লির পায়ের ওপর পা তুলে দিছে। আমি বলছি যে তোর মতোর জর্দাখর অপবিত্র মুফতির পায়ের উপর পা তুলে দেওয়ার প্রশ্ন আছে? কথা বুঝতে পারছেন আপনি? আপনারা সালাত আদায় করেন না, ওর মুখে যে গন্ধ জর্দাখর, ইমাম ভাই বলেনি আজকে আপনাদের? বলেনি মনে হয়, জর্দার কথা বলতে ভুলে গেছে মনে হয়, বলেছে এই জর্দাখর ওর সামনে যাওয়া যায় না। এক, ওর শরীরটাই অপবিত্র, একজন আহলে হাদিস মানুষ ওর পায়ের উপর পা দিবে? আবার বলছে যে বারান্দায় এসে ওকে ধরে জিজ্ঞেস করলাম, আরে মোহাম্মদপুর মসজিদের বারান্দায় নেই। কথা বুঝতে পারছেন? এরা হলো একবারে মানবরূপী কি শয়তান, মানবরূপী ইবলিস। আর একটা বের হয়েছে না, এই যে কয়েকদিন ডেলিভারি দিচ্ছে নতুন নতুন জিনিস, হ্যাঁ বেরোয়েছে, দেখছেন? এই সমস্ত এই কাঠমুল্লার কারণে দেশের মানুষের বেশি ক্ষতি হচ্ছে, ইমানের ক্ষতি হচ্ছে। আহলে হাদিসদের গালিগালাজ করছে, দেখছেন না? এক মুফতি নাম দিয়েছে টেরা দাজ্জাল, এরকম নাম দিয়েছে টেরা দাজ্জাল, দাজ্জালই টেরা হবে, এটা মানবরূপী দাজ্জাল। আল্লাহকে হেদায়েত দান করুন। এক শায়েখ সেই কানাডা থেকে ফোন দিয়ে এ টেরাজার দাজ্জালকে খুব বাহবা দিয়েছে, বেটা তুমি থাকো কানাডা, তার সম্পর্কে জানো, এই যে এখন ডেলিভারি দিচ্ছে, খাও ভালো করে। ইবনু তাইমা সম্পর্কে বলছেন, ইবনু তাইমা রহিমাহুল্লাহকে বলছে, ইবনু তাইমা ওরকম কাফের যেমন হিন্দুরা কাফের। আল্লাহর উপরে গজব নাজিল করুন। ইবনে তাইমাকে তুমি চিনো? এদেরকে শেল্টার দেওয়ার কোনো দরকার আছে? একটা সহি আমল যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আপনি ইবনে মাজাহ খুলেন, তাবরানি আওসাত খুলেন, আবু দাউদের 97 পৃষ্ঠা খুলেন, কত হাদিস নেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দেখতেন পায়ে পা মিলিয়েছেন কিনা, টাকরুর সাথে টাকরু মিলিয়েছেন কিনা, হাঁটুর সাথে হাঁটু মিলিয়েছেন, উভয়ে মিলাইছেন কিনা দেখতেন, কাতারের মধ্যে ঢুকে যেতেন, ঢুকে গিয়ে দেখতেন যে মুসল্লিরা কি ঠিক মতো দাঁড়িয়েছে কিনা। ওই সুন্নাকে নিয়ে ব্যঙ্গ করে, ব্যঙ্গ তো করবে। এই যে গরিবদের দরিদ্রদের টাকা মেরে খেয়ে পেটের ভুঁড়িটা মোটা করছে, ঘাড় কি জাতা মোটা ঘাড় মনে করছেন আপনি? এই হারাম খেয়ে আর পেট কত মোটা মনে হচ্ছে, ও পেটের মধ্যে সব জাহান্নামের সাপ আর সবগুলোর মধ্যে আছে। যেভাবে ব্যঙ্গ রাসূলের সুন্নাকে, বলুন পরস্পরের মুসল্লি দাঁড়ালে উভয়ের মাঝে আধা ফাঁকা রাখা লাগবে, তাই না? এই বাংলাদেশের মুসল্লিদেরকে শিখিয়েছে টেরা মুফতিরা, এর কোনো দলিল আছে না? জাল দলিল আছে? জাল দলিল না। এজন্য সালাফি আকিদার ভাইদেরকে বলি, সহি আকিদার ভাইদেরকে বলি, সুন্নাত প্রতিষ্ঠিত করার জন্যই, সুন্নাতের প্রচলন করার জন্যই আল্লাহ আহলে হাদিসদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। বেদাতিরা যতই সুন্না নিয়ে টিট করুক না কেন, যতই ব্যঙ্গ করুক না কেন, একজন আহলে হাদিস পৃথিবীতে বেঁচে থাকতে বেদাতিদেরকে কখনো শেল্টার দেবে না। করতে সুন্না নিয়ে ঠাট্টা করা কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফফি 5797 নম্বর হাদিস তাবরানি আওসাত খুলুন যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় উভয়ের মাঝে পা পা বন্ধ করে দেয় ফুরজা ছিদ্র বন্ধ করে দাঁড়াবে রাফাল্লাহু লাহু দারাজা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ এবং তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন তোমরা তো হাদিস পড়োই না তোমাদের ভিতরে হাদিসের মহব্বত নাই পৃথিবীতে যত বেদাতি আছে সে আলেম হোক আর জালেম হোক আর মূর্খ হোক শিক্ষিত হোক আর মূর্খ হোক তাদের কারো মধ্যে হাদিসের প্রতি মহব্বত নেই মারিফাতু উলুমিল হাদিস ইমাম হাকিম রাহিমাহুল্লাহ গ্রন্থটা খুলুন আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউগিদু আহল আল হাদিস পৃথিবীতে যত বেদাতি আছে প্রত্যেককে আহলে হাদিসদেরকে গালি দেয় ইল্লা হুয়া ইউগিদু আহল আল হাদিস প্রত্যেক বেদাতি আহলে হাদিসদেরকে গালি দেয় ওয়া ইযা তাদার রাজুল যখন কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয় বেদাত করে নুজিয়া আনহু রুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয় চিন্তা করতে পারছেন যেই বেদাত কাজ করা শুরু করে ভুয়া আমল করা শুরু করে তার অন্তরের মধ্যে হাদিসের প্রতি মহব্বত থাকে না কারণ অন্তর তখন শয়তান বসে যায় যেখানে শয়তান আখড়া তৈরি করে ওই জায়গায় কি হাদিসের মহব্বত থাকে না প্রশ্নে আসে না আমি আশ্চর্য হই যে বেদাতের সাথে জড়িত হয় কি করে এই চার আঙ্গুল ফাঁক রাখা বাঁধা ফাঁক রাখা এর দলিল পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না জাল দলিলও নাই সহি হাদিস যেটা আছে সেইটাকে আমি ব্যঙ্গ করছি কোন সাহসে ওই র‍্যাব ধরেছে গ্রেফতার করেছে আর 17000 কোটি টাকা বের করবে কাছ থেকে বন্ধুরা আমার অপমানিত হবেই যে গালি দিবে সে অপমানিত হবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ইমাম আহলুল হাদিস তিনি বলছেন লাউলা হাযিহিল ইসাবা লানদারাসাল ইসলামিয়া ইয়াসহাবুল হাদিস যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত থাকতো না কেন বলেছেন তার প্রমাণ দেখুন জাল হাদিস দ্বারা জাল আমল দ্বারা ওযুকে নষ্ট করেছে সালাতকে নষ্ট করেছে 529 538 নম্বর হাদিস খুলুন সহি বুখারী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি দামেস্কের মসজিদে বসে আছেন তিনি বলেছেন মা আরিফু শাইয়ান মা জা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের যুগে আমরা যা দেখেছি বর্তমান যুগে আমি দেখতে পাচ্ছি না এটা বেদাতের কুপ্রভাব আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন দামেস্কের মসজিদে বলেন আমি রাসূলের যুগে যা দেখেছি তা এই যুগে দেখতে পাচ্ছি না আনাস রাদিয়াল্লাহু আনহু কথা সঠিক হবে না টেরা মুফতির কথা সঠিক হবে হ্যাঁ আনাস রাদিয়াল্লাহু আনহু কে 10 বছরের খাদের মানা রাসূল কয় বছরের 10 বছরের খাদের তিনি বলেন কিলা আসসালাম বলেন কি আমরা যে সালাত পড়ি এইটাও কি রাসূলের যুগের মতো না তখন বলেন লা কদ জাইয়াইতুম মা জাইয়াইতুম বি আহাদে তুমি বলছ না সালাত তো নাই তোমরা যেভাবে সালাতকে নষ্ট করেছো শুধু সালাত পড়ো কিন্তু রাসূলের তরিকায় পড়ো বুখারী হাদিস পরের হাদিসটা খুলুন ইবনু শিহাব জুহরী বলেন দাখালতু ফি মসজিদে দামেস্ক আনাস ইবনে মালিক আমি আনাস বিন মালিকের কাছে গেলাম দামেস্কে ওয়া হুয়া ইয়াবকি দেখলাম তিনি বসে বসে কাঁদছেন
মসজিদের কোণে বসে ফুপিয়ে ফুসে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, হুমায়ুন কি আপনাকে কাঁদাচ্ছে কিসে? হুমায়ুন কি আপনাকে কাঁদাচ্ছে কিসে, কেন কাঁদছেন? তখন বলছেন, মা আরুফু শাইয়ান মিম্মা ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যুগে যা ছিল আমি কিছুই দেখতে পাচ্ছি না, ইল্লান নেদা, শুধু আজানটা বাকি আছে, বাকি কিছুই না। আগে বললেন কি, শুধু সালাতটা আছে, কিন্তু কি নাই, পদ্ধতি নাই। আর এটা বললেন কোনো সালাতই নাই, শুধু আজান শোনা যাচ্ছে। মুয়াইবিন কুররা তিনি বলছেন, আদ্রাকতু সাবঈনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 70 জন সাহাবীকে পেয়েছি। মুয়াইবিন কুররা তিনি বলছেন, আমি 70 জন সাহাবীকে পেয়েছি, লাউ খরাজু আল ইয়াম ফিকুম, এই 70 জন সাহাবি যদি আজকের যুগে তোমাদের মধ্যে বের হন, তারা যদি আসেন, মা আরাফু শাইয়ান ইল্লা নিদা, আজান ছাড়া রাসূলের যুগের কোনো কিছুই তারা দেখতে পাবেন না। তাবেই বলছেন একজন সাহাবি বলছেন, আর 241 হিজরির আগে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, তাবাকাতুল হানাবিলা প্রথম পর্বে 350 পৃষ্ঠা খুলুন, লাউ সাল্লাইতা ফি মিয়াত মাসজিদে, তিনি বলছেন তুমি যদি 100টি মসজিদে সালাত আদায় করো, 100টি মসজিদে, কোথাও তুমি রাসূলের সালাত পাবে না। 241 হিজরির বক্তব্য। আজকে কি মনে করেন আপনি যে সালাত আদায় করছেন এই সালাতটা রাসূলের সালাত মনে হয় আপনার? না, অজু করতে যে অজুকে নষ্ট করে ফেলেছি, অজুর মধ্যে ত্রুটি করে ফেলেছি। মানুষকে শিখিয়ে দিয়েছে অজুর ফরজ 4টা, তাই না? কোথায় পেলেন অজুর ফরজ 4টা? হয় 6টা না 7টা, অজুর ফরজ 4টা ঠিক না। পদ্ধতি শিখিয়ে দিয়েছি, খালি গায়ে অজু করা যাবে না, দাঁড়িয়ে অজু করা যাবে না। অজু করতে গিয়ে যদি পাত্রের পানি যদি অঙ্গের পানি যদি পাত্রে পড়ে তাহলে অজু হবে না। কোথায় পেয়েছে এগুলো? খালি গায়ে কেন অজু করা যাবে না? অজু করতে হলে কেবলামুখী হয়ে অজু করতে হবে, অজু করার আগে পড়তে হবে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুল কুফর বাতিল ওয়াল ঈমান নূরুল কুফর জুল বাতিল, অজুখানায় দোয়া রেখে লাগছে, সব অজুখানায় মসজিদের অজুখানায় দোয়া লেখা আছে, ভুয়া দোয়া লেখা আছে, ভুয়া ভুয়া তো বুঝেন বলে, তাই না? গাঁজাখুরি দোয়া লেখা আছে, মনে হয় দোয়া ওর বাপের সম্পদ তৈরি করে করে ছাড়ছে, বুঝছেন? এটাই তো কষ্ট হয়। 25 নম্বর হাদিস কোন তিরমিজির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর আগে পড়তেন শুধু কি, বিসমিল্লাহ, কি পড়তেন, বিসমিল্লাহ। আমি এর বাইরে পড়বে বেশি পড়বো কি, না শুধু বিসমিল্লাহ পড়বো। অত বড় একজন মুরব্বি বলছে যে এত বড় দোয়া জাল, বুঝলেন কথা? মানে দোয়া যদি বড় হয় এটা জাল হয় না, এত বড় দোয়া জাল। আপনি কিভাবে বোঝাবেন তাকে? আপনি বিষয় দিলেন কেন আমাকে? মুরব্বি বলে দিয়েছে সালাতে দাঁড়ায় ডান পায়ের বুড়ো আঙ্গুল যেখানে থাকবে সালাত শেষ করা পর্যন্ত ওই জায়গায় রাখতে হবে, সরানো যাবে না। এটা কি আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছিল? এটা তৈরি তো ইবলিসের তৈরি করা। রাসূলের তো আমল থাকলে দলিল থাকবে সহি, আর সহি দলিল না থাকলে ওটা মনে করুন ইবলিসের তৈরি করা। হ্যাঁ, 4701 নম্বর হাদিস সহি বুখারি খুলবেন, 4701 নম্বর হাদিস সহি বুখারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল মালায়েকা তানজিলু ফিল আনাম, ফেরেশতারা মেঘের মধ্যে আসে, আসমানের নিচে মেঘ থাকে না, মেঘ, মেঘের মধ্যে ফেরেশতারা বসে, তাসকুরুল আমরা, আগামীকাল কি ঘটবে এটা আলোচনা করে, বুঝছেন? ফাতাস্তারিকু শায়াতিন আসসামা, শয়তানরা, সুফিয়ান বলছেন যে শয়তানরা, এই যে আঙ্গুর যেমন এরকম আছে না,
একজনের উপর আরেকজন উঠে ফাওকা বাদিহিম বাদা একজনের উপর আরেকজন উঠে উঠতে 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 একবারে ওই কাছাকাছি চলে যায় যে ফেরেশতাদের কথা শুনে না বুঝলেন শুনে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযিবাতিন কাযিবাতিন মিন ইনদি আনফুসিহিম ওই একটা শুনল এটাতে জানতে পারে তাদের কাযিবাতিন আরে ওই একটার সাথে 100টা যোগ করে কয়টা কয়টা হলো তাহলে 101টা 101টার মধ্যে সত্য কোন কয়টা মিথ্যা কয়টা হ্যাঁ একটা সত্য আর বাকি 100টা কি আল্লাহ রাসূল মিন ইনদি আনফুসিহিম শয়তানদের পক্ষ থেকে 100টা যোগ লাগে নিয়ে এই দুনিয়ার যে এজেন্ট ওদের যে বেতন ভুক্ত এজেন্ট আছে হ্যাঁ বেতন ভুক্ত ওই যে মাজারে কলকিটারে না হ্যাঁ মোটা মোটা জট আর সিকল দিয়ে গোটা শরীর বাঁধা আছে ভন্ড বাবা মনে হয়েছে এদের কাছে ওহী করে ইমাম যাহাবী রহিমাহুল্লাহ বলছেন কি জানেন ফালাম আন্নাহু ইবলিস কদ যাহারা বিসুরাতি বাশার এই ধরনের কথা বললে তুমি বুঝবা নিঃসন্দেহে শয়তানটা ইবলিস তবে মানুষের সুরাতে আসছে তখন কি করবা বলবো ইমাম যাহাবী বলছেন 4 নম্বর খণ্ডের 470 পৃষ্ঠার মধ্যে বলছেন যে ওয়াইন জাবুনতা ফারিদ তুমি যদি কাপুরুষ হও এই সমস্ত শয়তান রূপী বক্তারা তোমার কাছে যদি আসে আর যদি তুমি কি হও কাপুরুষ হয় ফারিদ তাহলে পালাও তার কাছে পালাও ওয়াইল্লা ফাসরাহু আর যদি তুমি বীর পুরুষ হও তাহলে ওকে একটা আসার দাও ওয়াবরুক আলা সদরিহি ওকে আসার দিয়ে ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো ওয়াকরা আয়াতাল কুরসি আর ওর উপরে আয়াতাল কুরসি পড়ে ফু দাও ওয়াকনুকুহু আয়াতাল কুরসি পড়ে ফু দাও আর গলাটা চেপে ধরো এই ফু দিলে গলাটা চেপে ধরলে ও দেখবে শয়তান ওর মধ্যে থেকে বেরিয়ে পাছা দিয়ে বের করতে ইমাম যাহাবী রহিমাহুল্লাহ এত সুন্দর কথা বলেছেন যে শয়তান কিভাবে এসে মানুষকে ধোঁকা দেয় আপনারা বলছেন এরা বক্তা এরা বক্তা না এরা শয়তানের এজেন্ট মানুষ রূপে এসে বান্দাকে পথভ্রষ্ট করছে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আপনি কি বলবেন এখানে একটু ভেবে দেখুন আপনি বলছেন যে এরা শয়তান কেমনে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনাম 121 নম্বর আয়াত 112 নম্বর আয়াত খুলে দেখবেন ওয়াইন্না শায়াতিন লা ইউহিনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম আল্লাহ বলেন শয়তান তাদের বন্ধুদের কাছে ওহি করে আর একটা আয়াত আল্লাহ বলেন শায়াতিন আল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদ 112 নম্বর আয়াত সূরা আনাম এক শয়তান আর এক শয়তানের কাছে কি করে ওহি করে মানে অরিজিনাল শয়তান মানুষ রূপী শয়তানের কাছে ওহি করে আর মানুষ রূপী শয়তান ওহি করে কার কাছে জিন শয়তানের কাছে আপনারা বুঝলেন না কিভাবে ওই জিন শয়তানকে হাজির করায় না হাজির করে বলে যে এটা করে যা ওর ক্ষতি কর ইত্যাদি করে তাহলে মানুষ রূপী শয়তান ওহি করলো কার কাছে জিন শয়তানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ সালাতের মধ্যে আপনি ঢুকে পড়েন যে শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে আমরা আমল চালু করে দিছি বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয় আমল চালু আছে না কত সুন্দর আমল চালু আছে এর কোনো দলিল আছে এত জাল দলিল নাই সমাজে চলছে কিভাবে হাদিস যেটা 556 নম্বর হাদিস সহি মুসলিম 118 পৃষ্ঠায় খুলে দেখবেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আছে সাতটি আসমান এবং সাতটি জমিনে যত ফাঁকা জায়গা আছে সুবহানাল্লাহ বললে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে আল্লাহ পূর্ণ করে দেন সুবহানাল্লাহ সহিহ মুসলিমের হাদিস এটা সহিহ মুসলিমের হাদিস আচ্ছা 49 কোটি নেকি দ্বারা আপনার মোহনপুর উপজেলা ভর্তি হবে হবে না তাহলে তে সুবহানাল্লাহ 12টা বাজালো না 13টা বাজালো 14টা বাজাইছে বলেন সুবহানাল্লাহর ইজ্জত নষ্ট করেছে আল্লাহর নবী বলেন সাতটি আসমান সাতটি জমিনে যত জায়গা আছে সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হন সমস্ত জায়গা নেকিতে পূর্ণ করে দেন আল্লাহ আকবার কি নেকি আপনি চিন্তা করেন অথচ বলছে 49 কোটি নেকি হবে খামাকা 49 কোটি নেকির দাম আছে বলেন তো দেখি তাহলে ফজিলত বর্ণনা করতে গিয়ে ফজিলতের 12টা বাজাইছে যত জাল হাদিস ভুয়ামুল সমাজে চালু আছে কিভাবে বলছে ফজিলত বর্ণনা করছে আমিও জানতাম না কত প্রভাব পড়ে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরাম বলেছেন সেদিন এক আহলে হাদিসের বাচ্চা বুড়া মানুষ গত সপ্তাহে এক মসজিদে গিয়ে শুনছি ফজিলতটা আগে শুনতাম বেদাতের কাছে এখন আহলে হাদিসকে শুনছি কি জানেন যে ওযু করার পরে যদি সূরা কদর একবার পড়া হয় ফজিলত এতই বেশি যে এই ব্যক্তি কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে তিনবার পড়লে নবীদের সাথে থাকবে আমি বললাম এটা কোথায় পেলেন আপনি বলেন এটা হাদিস আমি বললাম যে আপনি আহলে হাদিস সমাজের মানুষ আপনি এই ফজিলত জানলেন কোথায় থেকে অরিজিনাল ফজিলতটা জানেন তো বলেন তো তো বলছে অরিজিনাল ফজিলত তো এইটাই নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকবো শহীদদের সাথে থাকবো ইচ্ছা বড় ফজিলত আর কি হতে পারে চিন্তা করে অথচ সহিহ মুসলিমের হাদিস আপনারা জানেন না হাদিসটা 256 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওযুর পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু না না এই এই হাদিসে এটা আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটা যেটা পড়বে আমি যে বোর্ড দোয়াটা যোগ লাগাতে চাচ্ছি সেটা আসছেই না সেটা হলো তিরমিজিতে আসছে এই হাদিসের সাথে আরেকটু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এই পুরো দোয়াটি সহিহ মুসলিমে আসছে শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু এটা শুধু আসছে সহিহ মুসলিমে এর সাথে যোগ হয়েছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পুরোটা যে ব্যক্তি বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সুবহানাল্লাহ ইয়াদখুলু মিন আইহাশা যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে কত সুন্দর ফজিলত সহিহ মুসলিমের হাদিস তিরমিজিতে আসছে সহিহ হাদিস এইটা জানি না জানি কোনটা সূরা কদর পড়লে নাকি এত নেকি হয় আমি বললাম এটা জাল হাদিস আপনি শিখলেন কোথা থেকে বলছি আগে তো তবলিগ করতাম ওখানে গিয়ে শুনেছি এই দেখেন এই জন্যই তো 908 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঠিক আমলটা কেন শিখতে পারেননি আপনারা তার কারণ আছে সহি আমলটা শিখতে পারেননি কেন বা বেদাতী আমল শিখেছেন কেন তার অন্যতম কারণ হলো আমি মনে করি একটা কারণের একটা হলো বেদাতি বক্তাদের বক্তব্য শোনা আর বেদাতি লোকের সাথে উঠা বসা করা
যেখানে কোনো বেদাতির কুরআন তেলাওয়াত শোনা নিষেধ। জানেন কি এটা? আপনারা খুব হতবাক হবেন, হতবাক হওয়ার কোনো প্রশ্ন আসে না। বেদাতি ব্যক্তির কুরআন তেলাওয়াত শোনা কি নিষেধ? তাহলে বক্তব্য শোনা যাবে না, তার কাছে শিক্ষা নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ'ই ইলতামাসাল ইলমু ইনদাল আসাকির। যখনই লোকেরা বেদাতি মোল্লাদের কাছ থেকে এলেম শিক্ষা করবে, তখন বুঝবে যে কিয়ামত চলে এসেছে। খুব দূরে চলে যান বেদাতি আলোচকের আলোচনা শোনার জন্য। আমি এর সাথে বলি, যারা তাওহীদের আলোচনা করে না, যারা মানহাজের আলোচনা করে না, যারা তাওহীদের আলোচনা করে না, যারা মানহাজের আলোচনা করে না, তাদের বক্তব্য আপনারা শুনবেন না। ওর চেহারা যত সুন্দর হোক, হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত লম্বা হোক, দাড়ি যত লম্বা হোক, ওর আলখেল্লা যত বড়ই হোক না কেন, এর বক্তব্য শোনা যাবে না। আর একটা জিনিস মনে রাখবেন, কমন জিনিস, যে বক্তা দাড়ি ছাটে, হ্যাঁ কি ছাটে, এই দাড়ি ছাটা লোকের বক্তব্য শুনবেন না। কথা বুঝতে পারলেন? এই যে এক শয়তান, তাজা শয়তান বলছে যে আহলে হাদিসরা এত বড় দাড়ি রাখে, আর যদি আরো বড় হয় তবুও রাখবে ইনশাআল্লাহ। তুমি শয়তানের মতো মানে লুকোচুরি করে দাড়ি কেটে মুড়ি করে রাখো, কোথায় পেয়েছো? চ্যালেঞ্জ করলাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে একটিও সহি হাদিস নেই আল্লাহ রাসূল বলে দাড়ি ছেটেছেন, কেটেছেন, চেঁচেছেন, এই মর্মে কোনো মানে কোনো একটিও সহি হাদিসও নাই, আসারও নাই একটিও রাসূল থেকে। এই তেরা এই মাজার পূজারি এই শয়তানদের কারণে মানুষ সঠিক আমলগুলো ছেড়ে দিয়েছে। তুমি ব্যঙ্গ করছে কি করে? আহলে হাদিসরা লা মাযহাবরা দাড়ি রাখে নাকি নাভি পর্যন্ত, আর ব্যাকু তার চেয়ে বড় হলেও রাখে না, কারণ তারা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কখনো কাটেননি, ছাটেননি, চাচেননি, এক মুষ্টি রাখেননি। আল্লাহ রাসূল বলেছেন, ছয়টা শব্দ বলেছেন, ছয়টা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও, মুছ ছোট করো, দাড়ি ছেড়ে দাও, মুছ ছোট করো। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, কত বড় শয়তানের শয়তান বলছে কি জানেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কি ভাষাই বলবেন তাদেরকে? আপনি খাতির করে কথা বলবেন, আলবানী রহিমাহুল্লাহকে গালি দেয়, ইবনু তাইমিয়াকে গালি দেয়, মোহাম্মদ বিন আব্দুল ওহাবকে গালি দেয়, আর আমি ছেড়ে দেব তাকে? ইমাম বুখারীকে গালি দেয়, কল্পনাই করা যায় না। কেন? তুমি কুরআন হাদিস পাও না, ফালতু কথা বলো কেন? ইহুদি কারা, খ্রিস্টান কারা? আব্বাসীকে জিজ্ঞেস করো, তুমি তো জৌনপুরের পীর, জৌনপুরের পীর সম্পর্কে লিখে গেছে উইলিয়াম হান্টার দীনদয়াল মুসলমান বইয়ের মধ্যে, বেটা তুমি পড়ে দেখো, ওখানে উইলিয়াম হান্টার নিজে বলে গেছে ইংরেজদের পক্ষ অবলম্বন করে তোর বাপ। আর তুমি আহলে হাদিস থেকে ইহুদি বলো, আহলে হাদিস ইহুদির দালাল বলো? বাংলাদেশের এই টেরা মুফতিরা এত খারাপের খারাপ, শুধু আলবানিকে না, জাকির নায়কের মাধ্যমে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্ট ইসলাম গ্রহণ করেছে, আর ও জাকির নায়ককে বলছে এরা ইহুদের দালাল। এর ব্যাকুপ তুই বক্তব্য দিয়ে 30 বছর যাবো, তোর বক্তব্যে তিনজন বেনামাজি নামাজ পড়া শিখেছে কিনা সন্দেহ আছে, জাকির নায়কের 3 মিনিটের বক্তব্যে লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। মানে এগুলো সহ্য করা যায় না, মানুষ বিভ্রান্ত হয় এই জায়গায়, আমরা শিখিনি। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াযালুন নাসু বি খায়রিন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মা আসা মা আখাযুল ইলমা ইনদাল আকাবির, যতদিন মানুষ সাহাবীদের কাছ থেকে ইলম নিবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে, ওয়া ইযা আখাযুহু ইনদাল আসাগির হালাকু, যখনই বেদাতিদের কাছ থেকে মানুষ এলেম নেওয়া শিখবে তখনই মানুষ ধ্বংস হয়ে যাবে।